গুড মর্নিং স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তোমাদের সকলকে জানাই বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে থেকে তোমাদের SA3 এর ক্লাস শুরু হচ্ছে, চলো তাহলে ক্লাস শুরু করা যাক। টুডে 12th অফ নভেম্বর 2020, ক্লাস 3, সাবজেক্ট বাংলা, বই বাংলা সাহিত্য পরিচয়। আজকে আমরা করব তোমাদের টেক্সট বুক থেকে একটি কবিতা। কবিতার নাম আমাদের পণ, লিখেছেন গুরু সদয় দত্ত। চলো তাহলে আগে কবিতাটি আমরা পড়ে নিই। মোরা ছুটবো, মোরা খেলবো, বসে কুঁড়ে হয়ে থাকবো না, ছাতি ফাটবে, মাথা ভাঙবে, তবু খেলা ছেড়ে উঠবো না। মোরা হাসবো, ভয় নাসবো, বাধা বিপদেতে টলবো না, প্রাণ খুলবো, মান ভুলবো, দিন দুঃখীদের ঠেলবো না। গায়ে খাটবো, বন কাটবো, মাথা গুঁজে বসে থাকবো না, মাটি খুঁড়বো, চাষ জুড়বো, কভু শ্রমে হেলা করবো না, ভালোবাসবো, দুঃখ নাসবো, কভু ছোট বড় বাঁচবো না। এটা ছিল তোমাদের কবিতা। তো কবিতাটা তোমরা কিন্তু খুব ভালো করে বাড়িতে বারবার করে পড়বে আর মুখস্থ করবে। এরপর আমরা যাব কবিতার মূলভাবে। এখানে কবি কী বলতে চেয়েছেন? কবিতাটিতে কবি ছোট ছোট ছেলে মেয়েদের বাধা বিপদেতে ভয় না পাওয়ার কথা বা শপথ নিতে বলেছেন। অলসভাবে দিন না কাটিয়ে পরিশ্রমের দ্বারা তাদের মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে, তবেই দেশের অগ্রগতিতে তারা সামিল হতে পারবে। অর্থাৎ কবি এই কবিতাটিতে কী বলতে চেয়েছেন? ছোট ছোট ছেলে মেয়েদের তিনি বলতে চেয়েছেন যে বাধা বিপদ আসলে সেই বাধা বিপদকে ভয় না পেয়ে শপথ নেওয়ার কথা বলেছেন আর সামনে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। আর কি কি বলেছেন? অলসভাবে দিন না কাটিয়ে পরিশ্রম করে মানুষের মতো মানুষ হয়ে ওঠার কথা তিনি বলেছেন। আর এইগুলো যদি ছোট ছোট ছেলেমেয়েরা করতে পারে, তবেই কী হবে, দেশের অগ্রগতিতে তারা সামিল হতে পারবে। এরপর এখানে কিছু শব্দার্থ রয়েছে, এগুলো তোমাদের পড়তে হবে। কুঁড়ে মানে অলস, ছাতি মানে বুক, মোরা মানে আমরা, নাসবো মানে দূর করব, টলবো না মানে কাবু হব না, মান সম্মান বা অভিমান, শ্রম মানে কাজ, কভু মানে কখনো, হেলা মানে তুচ্ছ বা অবহেলা। তো আজকের ক্লাসে আমরা পড়লাম তোমাদের টেক্সট বুকের একটি কবিতা আমাদের পণ। কবিতাটি তোমরা ভালোভাবে বাড়িতে বারবার করে পড়বে আর মুখস্থ করবে। এরপরে পড়বে কবিতার মূলভাব আর পড়বে শব্দার্থ। এরপর আমি এখানে তোমাদের কিছু বাংলা বানান দিয়েছি, এগুলো তোমাদের অভ্যাস করতে হবে। শ্রম তালব্যসা রফলা ম শ্রম, দুঃখী দয় রস্য বিসর্গ ক্ষয় দীর্ঘি দুঃখী, উন্নতি হস্য দন্ত নয় ন তয়রস্যি উন্নতি, লক্ষ্য ল যুক্তক্ষয় জফলা লক্ষ্য, প্রবর্তন পয়রফলা ব তয়রেফ দন্ত ন প্রবর্তন। থ্যাংক ইউ।